দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দেযাছে আদালত অন্যরা হলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক আরেক মন্ত্রী ড খন্দকার মোশারফ হোসাইন সকালে ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক আবু তাহের মামলার অভিযোগপত্র থেকে তাদের অব্যাহতি দেন তবে এ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারক প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মাসুদ তালুকদার তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসাইন বলেন অভিযোগ গঠনের মতো কোনো প্রমাণ এ মামলায় ছিল না তৎকালীন সরকার কেবল হেনস্থা করতেই মামলা করতে এই মামলা মামলার চার শুনানি সমাপ্ত হয় অর্থাৎ অভিযোগ গঠন শুনানি সমাপ্ত হয় আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলা যে মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল এটা ছিল রাজনীতিকরণের একটি কার্যক্রম